কথাগুলো মন দিয়ে শ্রবণ করো। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার ভাবে লিখে দিয়ে গেলে, চার যুগে চার ধর্ম জীবেরই পালন, এই কলিযুগে একমাত্র হরি নাম সংকীর্তন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, এই নামের সুখীতেই আছেন আপন হরি। তাহলে চার যুগে চার ধর্ম জীবেরই পালন, আমাদের চারটি যুগ কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যেই ধ্যানে, ত্রেতাই যজ্ঞ, দাপরে অর্চন, আর এই কলিকালে দেখুন বাবা, সত্য যুগে ভগবানের আরেক কি নাম ছিল বলুন তো? সত্য যুগে ভগবানের আরেক নাম ছিল মুরারি। কেন তার আরেক নাম মুরারি কেন হয়েছিল? না, তিনি মূল নামে অসুরকে বধ করেছিল বলে তার আরেক নাম হয়েছে মুরারি। ত্রেতা যুগে ভগবানের আরেক নাম হলো রাবণ। কেন? না, ত্রেতা যুগের ভগবান রাবণকে বধ করেছিল বলে তার আরেক নাম হলো রাবণ। দ্বাপর যুগে ভগবানের আরেক নাম হয়েছিল বাবা কংসার। কেন? দ্বাপর যুগের ভগবান ওই কংসকে বধ করেছিল বলে তার আরেক নাম হলো বাবা কংসার। আর এই কলিকালে, হ্যাঁ বাবা, আমরা কেউ কি কোনোদিন শুনেছি? আমরা তো এই কলির জীব, এই কলিকালে জন্মগ্রহণ করে এসেছি। আমরা কেউ কি কোনোদিন শুনেছি বাবা যে আমাদের কলিযুগের ভগবান কাউকে দমন করেছে বা কাউকে হত্যা করেছে? শুনেছি আমরা কলিযুগের ভগবান কাউকে দমন করলেন না, কাউকে হত্যা করলেন না। আমাদের কলিযুগের ভগবান এই কলির জীবকে শুধু চৈতন্য দান করেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিকালে এসে কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন, হরির নাম, হরির নাম, হরির নামই বা কে বল, কলৌ নাস্তৈব 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 মুদীর অন্যথা। হরির নাম, হরির নাম, হরির নামই বা কে বল। আমাদের কলিযুগের ভগবান প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করে গেছে, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করে গেছে, সকলকে বারে বারে বিনয় করে বলেছে, এই কলির জীবের একমাত্র মুক্তির পথ হচ্ছে কি? এই হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন। তাই কলিযুগের ভগবান সকলকে বলে গেছে, ওরে তোরা সকলে মিলে দুটি বাহু তুলে একবার হরি বল, একবার কৃষ্ণ নাম বল। আমাদের মহাপ্রভু এইভাবে হরিনাম বিতরণ করতে করতে একদিন একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, একটা বনের মধ্যে প্রবেশ করেছে। তা হ্যাঁ মা, আচ্ছা বলুন তো, গভীর জঙ্গলে কারা থাকে? গভীর জঙ্গলে কারা থাকে মা? হিংস্র পশু জন্তু জানোয়ার থাকে তো। তা আমরা যদি হঠাৎ করে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করি, আমরা যদি প্রবেশ করি, কি হবে? তারা আমাদেরকে আক্রমণ করবে? আমরা সেই গভীর জঙ্গল থেকে, বনের মধ্যে থেকে ফিরে আসবো? তা মহাপ্রভু হরিনাম বিতরণ করতে করতে চলে যাচ্ছে আনন্দে আত্মহারা। গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, আর ঠিক সেই সময়, ঠিক সেই সময় কি হয়েছে জানেন বাবা? বনের মধ্যে যে হিংস্র পশু জন্তু জানোয়ারগুলি আছে না, তারা ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ দুখানা ধরে হাউ হাউ করে কাঁদছে। মহাপ্রভুর কিছু ক্ষতি করছে না, তারা হিংস্র পশু জন্তু জানোয়ার, তারা ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ দুখানা ধরে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, দয়াময় কৃপাময়
আমাদের এত সুন্দর দিয়েছ, এত সুন্দর পা দিয়েছ, তুমি আমাদের এত সুন্দর বদনে দিয়েছ, জিহ্বা দিয়েছ, দয়াময়, কি অপরাধ করেছিলাম আমরা, তুমি আমাদের এত কিছু দিয়ে প্রভু, তুমি আমাদের এত সুন্দর একটা দেহ দিলে, এত সুন্দর একটা মন দিলে, বদন দিলে, জিহ্বা দিলে, প্রভু তুমি আমাদের এত কিছু দিয়েও দয়াময়, বলো প্রভু, বলো কি অপরাধ করেছিলাম আমরা, তুমি আমাদের এত কিছু দিও প্রভু, কেন তুমি আমাদের ওই হরি বলা হরি বলার শক্তি কেন দাও না, বলার শক্তি বলো প্রভু, কি অপরাধ করেছিল আমরা, বলো তুমি আমাদের এত কিছু দাও না, দাও নাই প্রভু, বলার শক্তি কেন দাও না, হরি বলার শক্তি বলো প্রভু, কেন তুমি আমাদের এমন করে জন্ম দিলে, বলো প্রভু, বলো কি অপরাধ, তুমি দাও হরি বল, দাও না প্রভু, আমরা কেমন করি তোমার, এই নামি করি করিব, হরি বলো, কেমন করে তোমার, তোমার নাম করিব, বলার শক্তি আমরা যে সদা সর্বদাই তোমার নাম করতে চাই, বলা
বলা শক্তি।